বরিশাল জেলায় অবস্থিত বাইতুলামান জামে মসজিদ নান্দনিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই মসজিদ গুঠিয়া মসজিদ নামে পরিচিত। এখানকার দৃষ্টিনন্দন স্থাপত্যকলা এক কথায় মনোমুগ্ধকর। গ্রামীণ পরিবেশে এই মসজিদ দেখতে এবং নামাজ পড়তে দর্শনার্থী ও মুসল্লিদের ভিড় থাকে চোখে পড়ার মতো। বাইতুল আমান জামে মসজিদের প্রধান মিনারের উচ্চতা 193 ফুট। মসজিদটির সামনে থাকা একটি স্তম্ভ নির্মাণে মসজিদে নববী সহ বিশ্বের কিছু পবিত্র স্থানের মাটি ও জমজম কূপের পানি ব্যবহার করা হয়েছে। 14 একর জমির উপর গড়ে তোলা বাইতুল আমান জামে মসজিদে ব্যবহার হয়েছে উন্নত মানের কাচ ও ফ্রেম। মূল ফটক দিয়ে ঢুকলে হাতের ডান পাশে চোখে পড়ে টলটলে পানির পুকুর ও শানবাঁধানো মনকাড়া ঘাট। পুকুরের পশ্চিম দিকে মসজিদ, পাশেই একটি মাদ্রাসা ও ইতিমখানা ভবন। মসজিদের সীমানার মধ্যে আরও রয়েছে পানির ফোয়ারা, ডাক বাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, কবরের জন্য নির্ধারিত স্থান, লেক, বিভিন্ন প্রজাতির ফুলের বাগান। এখানে একটি হেলিপ্যাডও রয়েছে। 2003 সালের 16 ডিসেম্বর মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 2006 সালে। মসজিদ নির্মাণে 20 কোটি টাকা ব্যয় করেন চাঙ্গুরিয়া গ্রামের ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ গুঠিয়া। ব্যবসায়ী গুঠিয়ার নামেই 8 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ পরিচিতি লাভ করে। বরিশালবাসীর কাছে অন্যতম দর্শনীয় স্থান হিসেবে সমাদৃত বাইতুল আমান জামে মসজিদ।